বড় খবর এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় খবর বিগ ব্রেকিং নিউজ রাজ্যের তিনটি জেলায় আগামী সাত দিন অর্থাৎ এক সপ্তাহ হাড় কাঁপানো ঠান্ডা পড়বে এমনটাই জানালো আলিপুর আবহাওয়া দপ্তর তো বন্ধুগণ রাজ্যের কোন কোন জেলায় আগামী সাত দিন হাড় কাঁপানো ঠান্ডা পড়বে এই বিষয়ে কী জানিয়েছেন আবহাওয়া দপ্তর বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে ওয়াল নোটিফিকেশান অন করে রাখবেন লাইক বাটনে ক্লিক করে একটি লাইক করে দেবেন এখন যে উত্তর পশ্চিমে ঠান্ডা বাতাসটা রয়েছে সেটা বজায় থাকবে তাই আগামী মঙ্গলবার পর্যন্ত তেমন কোনো ওয়েদার চেঞ্জ হবে না এক ডিগ্রি তাপমাত্রা উপর নিচ হবে কিন্তু মেজর কোনো পরিবর্তন হবে না শনিবার এমনই জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর গণেশ কুমার দাস ডাইরেক্টর আলিপুর আবহাওয়া দপ্তর জানান কলকাতায় রাতের তাপমাত্রা বারো ডিগ্রি কাছাকাছি থাকবে আগামী তিন দিন দিনের তাপমাত্রা বাইশ ডিগ্রি থেকে চব্বিশ ডিগ্রি কাছাকাছি থাকবে খুব পরিষ্কার ওয়েদার থাকবে বৃষ্টির কোনো সম্ভবনা নেই তিনি জানান আগামী পাঁচ দিন উত্তরবঙ্গে মালদা ও দুই দিনাজপুরে ভালো কুয়াশা থাকবে ওখানকার দিনের তাপমাত্রা স্বাভাবিক থেকে অনেকটা কম থাকবে মালদা ও দুই দিনাজপুরে কোল্ডে থাকবে সতর্ক বার্তা দেন তিনি দিনের তাপমাত্রা স্বাভাবিক থেকে অনেকটা পাঁচ ডিগ্রি মতো কম থাকার সম্ভাবনা রয়েছে ঘন কুয়াশা থাকবে কোচবিহার জেলায় দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে একটু হালকা কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বিশেষ করে পূর্ব পুরুলিয়া পশ্চিম মেদিনীপুরে দু এক জায়গায় কোল্ড কন্ডিশন থাকবে আমাদের রাজ্যে খুব ভালো শীতের আমেজ থাকবে বলে মনে করা হচ্ছে এমনটাই জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের আধিকারিক